প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্লাস ফাঁকি দিয়ে রাজশাহী পদ্মাপাড়ে আড্ডা, 9 শিক্ষার্থী আটক। রাজশাহীতে ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ তৈরিতে মালিক ও প্রতিনিধিদের নিয়ে সভা। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক মন্ত্রণালয়ের দাবিতে সংবাদ সম্মেলন। ছাত্র জনতার অভ্যুত্থানের আলোচিত বিভিন্ন কার্টুন ও মিমস প্রদর্শনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপাড়ে আড্ডা দেওয়ায় 9 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে অভিভাবকদের জিম্মায় দিয়েছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর 12টায় রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ে এলাকা থেকে শিক্ষার্থীদের আটক করা হয়। জানা গেছে, রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মাপাড়ের বিভিন্ন স্পটে এসে আড্ডা দিচ্ছে। এছাড়াও কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল 5 নভেম্বর থেকে আরএমপির পুলিশ কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ ডিবি পুলিশের একটি টিম নগরীর পদ্মাপাড়ের বিভিন্ন স্পট থেকে 9 শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দপ্তর ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরবর্তীতে অভিভাবকদের মুঠোফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা। রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতির প্রাণ ব্যবসায়ীরা, দেশের অর্থনীতিতে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা করতে ব্যবসায়ী সংগঠনকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক শিল্প কারখানায় শিশুশ্রম বন্ধ করতে হবে, প্লাস্টিক ব্যবহার বন্ধে সকলকে নিরুৎসাহিত করতে হবে, একই সাথে পাটজাত সামগ্রী ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে, শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে, নামজারি, ট্রেড লাইসেন্স, ভূমি ছাড়পত্র সহ সকল কার্যক্রমে নাগরিক সেবার বিষয়টি অগ্রাধিকার রাখতে হবে। ফুড সেফটির বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হবে। স্ট্রিট ফুড ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানতে তাদের নির্দেশনা প্রদান করেন তিনি। নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার প্রসার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা একই ছাতার নিচে ব্যবসায়ীর সকল প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে ওয়ান স্টপ সার্ভিসের ন্যায় লাইসেন্স ভবনের প্রস্তাবনা পেশ করেন। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কুর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আলোচক ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক মোহাম্মদ নয়মুল আহসান ভুইয়া, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ কবির হোসেন সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানিয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ। রাজশাহী ও রংপুর বিভাগের আদিবাসী সম্প্রদায়ের ওপর ভূমি দখল, নির্যাতন এবং বৈষম্যের বিরুদ্ধে তারা সচেতনতা ও ন্যায় বিচারের আহ্বান জানান। সেই সঙ্গে 2016 সালের 6 নভেম্বর গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদা ফার্মে পুলিশের গুলিতে নিহত 3 সাঁওতালের বিচার ও জমি ফেরত দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন আদিবাসী নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুভাষচন্দ্র হেমব্রম বলেন, বিগত বহু বছর ধরে আদিবাসীরা তাদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ, অত্যাচার, জবরদখল এবং ভূমিদস্যুদের হাতে নির্যাতনের শিকার হয়ে আসছে। স্বাধীনতার পর থেকে আদিবাসীদের ভূমি সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এক শ্রেণীর ভূমিদস্যু ও স্থানীয় সন্ত্রাসীরা সরকারি সহায়তায় আদিবাসীদের ভূমি দখল করে আসছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে এর কোনো কার্যকরী প্রতিকার নেওয়া হয়নি। রাষ্ট্রের প্রতি আদিবাসীদের অবদানের পরও আজ তারা নিজেদের দেশে পরবাসী।
তাদের দাবি স্বাধীনতার এত বছর পরও আদিবাসীরা এখনও তাদের সাংস্কৃতিক ও প্রথাগত অধিকার থেকে বঞ্চিত। তারা আদিবাসী সুরক্ষা আইন প্রণয়ন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আদিবাসী নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন এবং ভূমি কমিশন প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। সংগঠনের নেতৃবৃন্দ 2016 সালে সাহেবগঞ্জ বাগদা ফার্মের ঘটনায় হতাহত সাঁওতালদের ক্ষতিপূরণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের পর 8 বছর পেরিয়ে গেলেও আজও ন্যায় বিচার নিশ্চিত হয়নি। এখনো অনেক সাঁওতাল পরিবার মানবেতর জীবনযাপন করছে। ছাত্র জনতার অভ্যুত্থানের আলোচিত বিভিন্ন কার্টুন ও মিমস নিয়ে প্রদর্শনী চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের পরিবহন চত্বরে এই প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার সকালে চালু হয়ে তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল বিকেল 4টা পর্যন্ত। এতে প্রায় 60টি কার্টুন ও মিমস প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান যে ঐক্য নিয়ে বৈষম্যের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে তাতে চির ধরেছে। বিপ্লবের সেই চেতনা আবারও স্মরণ করিয়ে দিতেই এত আয়োজন। এতে করে সবাই যেন এই নতুন স্বাধীনতার অর্জন ভুলে না যায়। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।